প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার নায়িকা বুবলি। হঠাৎ করে সুপারস্টার শাকিব খানের বাড়িতে এসেছিলেন গতকাল সন্ধ্যাবেলায়। সুপারস্টার শাকিব খানের বাড়িতে এসে ভীষণ রাগারাগি করেন শাকিব খানের মা বাবা এবং ছোট বোন মনির সঙ্গে। এদিকে ঝগড়ার এক পর্যায়ে নায়িকা বুবলি শাকিব খানের মায়ের পছন্দের ডিনার সেটটি ভেঙে ফেলেছে। ওপো কোষের থাপ্পড় দিতে চেয়েছে নায়িকা বুবলিকে। এদিকে ঝগড়ার এক পর্যায়ে সুপারস্টার শাকিব খান এসে হাজির হন। শাকিব খান বলেন, তোমার এমন নাটক এবার বন্ধ করো, অনেক হয়েছে আর নয়, প্রতিদিনই কোনো না কোনো কাণ্ড তুমি ঘটাও এই বাড়িতে এসে, মানুষের সামনে আমি আর বের হতে পারছি না তোমার কারণে, এখন আবার প্রতিদিনই একটা না একটা কাণ্ড ঘটাচ্ছ এই বাড়িতে এসে, কি দরকার ছিল তোমার এই ডিনার সেটটি ভেঙে ফেলার, এটা মায়ের কত পছন্দের তুমি কি জানতে না? বুবলি বললেন, তুমি রয়েছো তোমার ডিনার সেট ভাঙা নিয়ে, এদিকে যে তুমি আমার হৃদয় ভেঙেছো এটা কি হবে, আমি তো ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম, সেই মর্যাদা তুমি কোথায় রাখলে, বিয়ে করেছো সন্তানের জন্ম দিয়েছো, এখন বলছো বীরের দায়িত্ব তোমার, কিন্তু আমার কোনো দায়িত্ব তুমি নিবে না, আমি একটি ম্যারিড মেয়ে, আমার এখন কি হবে, অন্য জায়গায় যদি আমার বিয়ে হয় তখন তো সবাই আমাকে বারো ভাতারি বলবে, তখন আমার কি হবে, এটা তো আমার ইমেজের প্রশ্ন। এদিকে মনি বললেন, এমন অশ্লীল ল্যাঙ্গুয়েজ তুমি এ বাড়িতে কেন ইউজ করো? বুবলি মনিকে চুপ করিয়ে বললেন, অশ্লীলের দেখছো কি, আমার মুখে এখন যা আসবে আমি তাই বলবো, আমার জীবন নিয়ে খেলছো তোমরা। এদিকে শাকিব খান বলেন, তুমি তো বারো ভাতারি, কারণ তুমি তো আগেই বিয়ে করেছো, চট্টগ্রামের কাশেমের ছেলে সেলিমকে কি তুমি বিয়ে করনি সে খবর তো আমি জানি, তাহলে তুমি তো বারো ভাতারি। বুবলি এবার হাউমাউ করে কাঁদলেন, যে শাকিব খানের মাকে জড়িয়ে ধরলেন, বললেন, মা আমি আর এগুলো নিতে পারছি না, তুমি প্লিজ আমাকে তোমার পায়ে ঠাই দাও। এদিকে কথা কাটাকাটির এক পর্যায়ে নায়িকা বুবলি ভীষণ উত্তেজিত হয়ে যান। সবাই মিলে একসাথে বসে শাকিব খানের বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন। বুবলি রাগের চোটে এক ধাক্কায় সকল ডিনার সেট খাবার সহ মাটিতে ফেলে দেয়। চুরমার হয়ে যায় শাকিব খানের প্রিয় ডিনার সেটটি। এদিকে নায়িকা উপবিশ্বাস তিনিও উপর থেকে শব্দ পেয়ে চলে আসেন। উপর থেকে এসে দেখেন বুবলি এমন কাণ্ড ঘটিয়েছে, চিৎকার চেঁচামেতি করছে। উপবিশ্বাস এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারলেন না। উপবিশ্বাস বললেন, এসব বিয়াদক মেয়েকে এক থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দেওয়া উচিত, মায়ের এত সুন্দর শখের ডিনার সেটটি এক তুড়িতে ভেঙে ফেললো। উপবিশ্বাস এত সুন্দর ডিনার সেটটি ভেঙে ফেলায় ভীষণ মন খারাপ করেছে। শাকিব খানের মায়ের কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, মা তুমি মন খারাপ করো না, এই ডিনার সেটটির মতোই আমি আরো একটা সুন্দর ডিনার সেট আমি তোমাকে কিনে দিব। শাকিব খানের মা বলেন, মা তুই আর কত করবি, কত সহ্য করবি। উপবিশ্বাসকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলেন শাকিব খানের মা। তো দর্শক বন্ধুরা, নায়িকা বুবলি প্রতিনিয়ত শাকিব খানের বাড়িতে যেয়ে একটা না একটা অঘটন ঘটিয়ে আসছেন। শাকিব খান এবং উপবিশ্বাস এবং শাকিব খানের মাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।